নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প আজ পড়ে শোনাব নারায়ণচন্দ্র ভট্টাচার্যের লেখা গল্প বিন্দির সাঙ্গা দুলের মেয়ে বিন্দি আঠারো বৎসর বয়সে বিধবা হইয়া বছরখানেক পরে যখন যোধপুরের ঘরুইকে সাঙ্গা করিল তখন সে একবারও ভাবে নাই যে তাহাকে শেষে মাছ ধরিয়া মাছ বেচিয়া দিন চালাইতে হইবে বাপ বেচু মাহার জাতিতে দুলে হইলেও মাছ ধরা তাহার ব্যবসায় ছিল না তাহার চাষবাস ছিল ঘরে সংবৎসরের খোরাকি ধান মড়াই বাঁধা থাকিত তাছাড়া পালকির সর্দারিও ছিল সুতরাং পৌষের হাড় ভাঙা শীতকেই উপেক্ষা করিয়া পুকুরের জলে নামিয়া বিন্দিকে কখনও মাছ ধরিতে হয় নাই জ্যৈষ্ঠের প্রচণ্ড রৌদ্রে শ্রাবণের অবিরল বাড়িধারার মধ্যে হাটে বাজারে বা পাড়ায় মাছ বেচিবার প্রয়োজনও তাহার ছিল না বিবাহ হইয়াছিল সমান ঘরে সেখানেও বিন্দিকে ভাত কাপড়ের জন্য কখনো ভাবিতে হয় নাই কিন্তু খুড়ার অমতে সাঙ্গা করিয়া নূতন স্বামীর ঘরে আসিয়া যখন তাহাকে এ সকলই করিতে হইল তখন সে বুঝিতে পারিল গুরুজনের কথা না শুনিয়া কাজটা ভালো করে নাই জাতীয় সমাজে সাঙ্গা প্রচলিত থাকিলেও বাপের ইচ্ছা ছিল না যে মেয়ের সাঙ্গা দেয় মায়েরও তেমন মত ছিল না বিন্দি কিন্তু বারুনির মেলা দেখিতে গিয়া রামুর মুখের মিষ্ট কথায় যে একটা ভালোবাসার স্বপ্ন লইয়া ঘরে ফিরিয়াছিল সে স্বপ্নের ঘোরটা সে কিছুতেই কাটাইতে পারিল না সুতরাং মা বাপের অমতেও সে রামুকে সাঙ্গা করিতে উদ্যত হইল কন্যার একান্ত আগ্রহ দেখিয়া বেছি বলিল যদি সাঙ্গা করতেই হয় তবে গাংপুরের নিমু ঘরুইকেই সাঙ্গা কর রেমো ছোড়ার চাল নাই চুলো নাই ওকে সাঙ্গা করে শেষে কি এক একমুঠো ভাতের তরে কেঁদে বেড়াবি বিন্দির মনে কিন্তু তখন ভাত কাপড়ের ভাবনাটা একবারও আসিল না সে সকলের নিষেধ অগ্রাহ্য করিয়া রামু ঘরুইকেই সাঙ্গা করিল বাপ প্রতিজ্ঞা করিল সে আর মেয়ের মুখ দেখিবে না বিন্দিও আর বাপকে মুখ দেখাইল না রামুর হাত ধরিয়া তাহার ঘর করিতে আসিল রামুর কুঁড়ে ঘর তালপাতার ছাউনি দরজায় কবাট নাই ছেঁচা বাঁশের আগর বিন্দি সেই আগর দেওয়া তালপাতায় ছাওয়া কুঁড়েটিকেই স্বর্গ বলিয়া মানিয়া লইল কিন্তু দিন কতক পরে বিন্দিকে যখন ছেঁড়া কাপড়ে লজ্জা নিবারণ করিয়া জাল ঘাড়ে পুকুরে পুকুরে ঘুরিতে হইল এবং মাছ বেচার পয়সায় চাল কিনিয়া আনিয়া দিন চালাইতে হইল সেই দিন তাহার সাধের স্বর্গটা সহসা যেন কঠোর মর্তে পরিণত হইয়া আসিল প্রাণপণ চেষ্টাতেও বিন্দি সেই ভাঙা টুকুর মধ্যে স্বর্গের অস্তিত্ব অনুভব করিতে পারিল না কিন্তু তখন আর উপায় নাই স্বর্গই হোক বা মর্তই হোক সেই ক্ষুদ্র কুঁড়েটুকুকেই আপনার সুখের কেন্দ্র করিয়া লইয়া বিন্দি দিন কাটাইতে লাগিল তার রামও যে অক্ষম ছিল পয়সা উপায় করিতে পারিত না এমন নয় সে পালকি বহিত পালকির না জুটিলে মজুর খাটিত কিন্তু তাহার উপার্জনের একটি পয়সাও ঘরে আসিত না যেদিন যাহা পাইত তাহা বাজারের সিদ্ধেশ্বর সাহার মদের দোকানে অথবা করিমধ্যি চাচার তারির আড্ডায় দিয়া টলিতে টলিতে ঘরে ফিরিত ঘরে আসিয়া বিন্দিকে গালাগালি দিত তাহার মা বাপের উদ্দেশ্যে অশ্রাব্য ভাষা প্রয়োগ করিত বিন্দি কোনোদিন মুখ বুজিয়া থাকিত কোনো দিন গালাগালির উত্তরে দুই একটা গালাগালি দিত যেদিন উত্তর করিত সেদিন বিন্দি স্বামীর নিকট দুই চারিঘা মার খাইত মার খাইয়া বিন্দি কাঁদিতে বসিত আর রামু টলিতে টলিতে গিয়া দাবার উপর চাটাই পাতিয়া শুইয়া পড়িত তারপর বমিতে যখন চাটাই ভাসিতে থাকিত সংজ্ঞাহীন রামুর মুখের ভিতর মাছি ঢুকিত তখন বিন্দি আসিয়া সে সকল পরিষ্কার করিয়া দিত ঘটি করিয়া জল আনিয়া রামুর চোখে মুখে মাথায় দিয়া তাহাকে বাতাস করিতে বসিত নেশা ছুটিয়া গেলে রামু উঠিয়া বসিত বিন্দি তাহার হাত ধরিয়া লইয়া গিয়া ভাতের কাছে বসাইয়া দিত রামু আহার শেষ করিয়া উঠিলে বিন্দি তাহাকে আঁচাইবার জল দিয়া তামাক সাজিয়ানিত রামু দাবায় বসিয়া তামাক টানিতে টানিতে গুন করিয়া গাহিত সে কি আমার অযতনের ধন মনোপ্রাণ জারি করে করি সমর্পণ সে কি আমার বিন্দি ভাতের গ্রাস মুখের কাছে রাখিয়া উৎকর্ণ হইয়া শুনিত রামু গাহিতেছে তবে যে অপ্রিয় বলি যখনও জ্বালাতে জ্বলি নতুবা তারি সকলই প্রমরই কারণ সে কি আমার একটা অব্যক্ত আনন্দের উচ্ছ্বাসে বিন্দির সকল নির্যাতন সকল কষ্ট মুহূর্তে মুছিয়া যাইত আধক্রোশ দূরে বাপের বাড়ি সুতরাং বিন্দির কষ্টের কথা মা বাপের অবচর ছিল না বাপ রাগিয়া বলিত চুলোই যাক বিন্দি মা কিন্তু রাগিয়া থাকিতে পারিত না সে সময়ে সময়ে আসিয়া মেয়েকে দেখিয়া যাইত এবং মেয়ের কষ্ট দেখিয়া কাঁদিতে থাকিত বলিত আমার ভাত কে খায় বিন্দি আর তুই এক মুঠো ভাতের তরে হা হা করে বেড়াস বিন্দি উত্তর করিত কি করব মা কপাল মা আক্ষেপ করিয়া বলিত তোর কপাল নয় বিন্দি আমারই পোড়া কপাল থাক তুই আমার ঘরে পেটে ঠাঁই দিয়েছি হাঁড়িতে কি ঠাঁই দিতে পারবো না মুখ নিচু করিয়া বিন্দি বলিত তোমার জামাই যে রাগ করবে মা রাগিয়া বলিত আরে মোর জামাই বলে ভাত কাপড়ের কেউ নয় না কাটবার গোঁসাই মুখে আগুন অমন জামাইয়ের ঈষৎ বিরক্তির সহিত বিন্দি বলিত ছি মা মা হাত মুখ নাড়িয়া উত্তর করিত আলো এত দরদ তবু যদি দুবেলা উত্তম মধ্যম না দিত বিন্দি ধীরে ধীরে বলিত তা মারলেই বাবা আপনার মানুষ বটে তো মা গর্জন করিয়া বলিত খেংরা মারি অমন আপনার মানুষের মুখে মারধর করতে তো আছে কিন্তু এই হাড় ভাঙা শীতে তোকে জলে নেমে যে মাছ ধরতে হয় তার কি মৃদু হাসিয়া বিন্দি উত্তর করিত তা ধরলেই বা মাছ দুলের মেয়ে তো বটে মা রাগে মেয়েকে কতকগুলো তিরস্কার করিয়া চলিয়া যাইত কিন্তু মায়ের প্রাণ থাকিতে পারিত না মাঝে মাঝে দুশের চাল একশের মুড়ি দুপোয়া মসুর কলায় ক্ষেতের পাঁচটা বেগুন বাড়ির সকলকে লুকাইয়া মেয়েকে দিয়ে আসিত বেন্দি কেনে হাঁড়ি তুলছিস যে স্বামীকে ভাত দিয়া বেন্দি হাঁড়ি তুলিতেছিল উনানের পাশে বেদির উপর হাঁড়িটা রাখিয়া তাহার মুখে সরা চাপা দিতে দিতে বিন্দি বলিল হাঁড়ি তুলব না তো পড়ে থাকবে রামু ভাতে নুন মাখিতে মাখিতে বলিল তুই খাবি না বিন্দি মৃদুস্বরে উত্তর দিল না রামু কেনে বিন্দি খিদে নেই রামু খিদে নেই না ভাত নেই বিন্দি রাঁধলে তো ভাত থাকবে রামু চাল থাকলে তো রাঁধবি বিন্দি ঝঙ্কার দিয়া বলিল তোকে বলেছে চাল নেই চাল থাক না থাক রাঁধি না রাঁধি সে আমার খুশি তোর মরদ মানুষের এত খোঁজে দরকার কিরে। রে হাসিয়া রামু বলিল দূর আমি তোর খোঁজ খবর নেব না তো নেবে কে বিন্দি মুখ ফিরাইয়া ক্ষুব্ধ কণ্ঠে উত্তর করিল জম রামু নীরবে কয়েক গ্রাস ভাত উদরস্থ করিয়া বলিল তোর গোসা হয়েছে বিন্দি বিন্দি একটু রাগতভাবে বলিল হ্যাঁ তোকে বলেছে গোসা হয়েছে স্ত্রীর মুখের দিকে চাহিয়া রামু দৃঢ় বলিল আলবাত হয়েছে কই তুই আমার মাথার কিরে করে বল দেখি বিন্দি ভ্রুকুটি করিয়া ক্রোধকম্পিত কণ্ঠে বলিল দেখ মিনসে খেতে বসেছিস খেয়ে উঠে যা রামু মুখ নিচু করিয়া ভাত মাখিতে মাখিতে বলিল আমি তো খেতে বসেছি খেয়ে উঠব কিন্তু তুই না কে থাকবি বিন্দি একটু শ্লেষের হাসি হাসিয়া বিন্দি বলিল ভালো রে মিনসে এই যে আমার ওপর দরদ দেখাতে শিখেছিস রামু গম্ভীর স্বরে বলিল কেনে বিন্দি আমি কি তোকে দরদ করি না শ্লেষের তীব্র স্বরে বিন্দি বলিল খুব করিস এই দুপুরবেলা কত দরদ দেখালি চোখের কোলটা এখনো ফুলে আছে লজ্জিত কণ্ঠে রামু বলিল বড্ড লেগেছে না বিন্দি ঈষৎ হাসিয়া বিন্দি বলিল না মানলে কি লাগে রামু নতমস্তকে কোলের ভাতগুলাকে চটকাইতে লাগিল বিন্দি একটু ইতস্তত করিয়া বলিল লাগেনি তেমন তবে আরেকটু হলেই চোখটা যেত তা যেত যেতই তুই বসে রইলি যে খেয়ে নে রামু ক্ষিপ্র হস্তে কয়েক গ্রাস ভাত মুখে তুলিয়া বাঁ হাতে ধরিয়া ঘটির জলটা গলায় ঢালিয়া দিল বিন্দি বলিল ও কি ভাত ফেলে উঠছিস যে রামু বলিল ফেলে উঠছি না খেয়েই উঠছি বিন্দি তবে ওগুলা পড়ে রইল কেন রামু থাক তুই খাবি রামু উঠিতে গেল বিন্দি তাড়াতাড়ি আসিয়া তাহার হাতটা চাপিয়া ধরিল ব্যাগ্রসারে বলিল আমার মাথা খাস খেয়ে ফেল কাল আবার তোকে ভাড়া বইতে যেতে হবে রামু বলিল আর তুই উপোস থাকবি বিন্দি বলিল আমার খিদে নেই মায়েরই বলছি আমার খিদে নেই রামু তাহার মুখের দিকে চাহিয়া চাহিয়া বলিল আমাকে ছুঁয়ে বলছিস বিন্দি তাহার হাতটা ছুঁড়িয়া দিয়া উঠিয়া দাঁড়াইল গর্জন করিয়া বলিল খেতে হয় খা নয়তো চুল যা আমি কেনে কথায় কথায় তোর কিরে করতে যাব রে রামু হাসিতে হাসিতে উঠিয়া গেল বিন্দি তাহাকে তামাক সাজিয়া দিয়া খাইতে বসিল রামু তামাক টানিতে টানিতে ডাকিল বিন্দি বিন্দি মুখের ভাত চিবাইতে চিবাইতে উত্তর দিল হুম রামু জিজ্ঞাসা করিল সত্যি কি ঘরে চাল ছিল না বিন্দি মুখের ভাতগুলা গিলিতে গিলিতে উত্তর করিল আজ সেটটা পড়ে আছে রামু বলিল তবে রাঁধলি না কেন বিন্দি ঈষৎ রুক্ষস্বরে বলিল আজ রাঁধলে কাল খাবি কি রামু রাগিয়া বলিল ছাই খাব কাল খাবো বলে আজ তুই উপাস দিবি দুঃখিত স্বরে বিন্দি বলিল কাল আর মাছ ধরতে যেতে পারবো না কোমরে একটা দরদ লেগেছে রামু একটা দীর্ঘ ত্যাগ করিয়া হোঁকা হাতে বসিয়া রহিল বিন্দি আহার শেষ করিয়া আসিয়া জিজ্ঞাসা করিল বসে বসে কি ভাবছিস ঘরুই। রামু মাথা না তুলিয়াই বলিল ভাবছি মদ ছাড়ব না তোকে ছাড়ব বিন্দি বলিল মদ কি ছাড়তে পারবি ছাড়িস তো আমাকেই ছাড়বি রামু মুখ তুলিল অভিমান ক্ষুব্ধ কণ্ঠে বলিল তোকে ছাড়ব বিন্দি বিন্দি ঘরে গিয়া বিছানা পাতিয়া রামুকে শুইবার জন্য ডাকিল রামু কোনো উত্তর দিল না চুপ করিয়া বসিয়া রহিল দুই তিনবার ডাকিয়া স্বামীর সাড়া না পাইয়া বিন্দি বাহিরে আসিল এবং বাঁ হাতে কেরোসিনের ডিবা হাতে স্বামীর হাত ধরিয়া টানিতে টানিতে বলিল তা আমাকে ছাড়িস ছাড়বি এখন আর কাল সকালে উঠেই আবার তোকে ভাড়ায় যেতে হবে রামু উঠিয়া ধীরে ধীরে ঘরে ঢুকিল তোর পায়ে পরিভূত আজ আর খাব না ভূত ওরফে ভূতনাথ হো হো করিয়া হাসিয়া উঠিল হাসিতে হাসিতে বলিল কেনে বল দেখি আজ তুই তো পিসি হয়েছিস নাকি রামু বলিল না আমি দিলেশা করেছি ভূত বলিল বেন্দির কাছে বুঝি ভূত শ্লেষের হাসি হাসিল রামু বলিল আমি নিজের মনে মনে দিলেশা করেছি ও সব আর ছোঁব না ভূত বেন্দি বুঝি বারণ করেছে রামু বারণ করবার মেয়ে বিন্দি নয় ভূত তবে রামু তবে আবার কি সে পেটে না খেয়ে আমাকে খাওয়াবে আর আমি নেশা করে সব উড়িয়ে দেব তিরস্কারের পরে ভূত বলিল এই রে শালা মরেছে ওরে মুখু এই যে তিন তিন কোষ পালকি ঘাড়ে ঘুরে এলি এক পাত্র পেটে না দিলে গা গতরের বেতনা যাবে কেন বউ আগে না নিজের জানটা আগে বলে আপনি বাঁচলে বাপের নাম রামু ইতস্তত করিতে লাগিল ভূত তাহার হাত ধরিয়া টানিতে টানিতে বলিল বেশি না হয় দুপাত তো টেনে আয় পয়সা তোকে দিতে হবে না রামু সঙ্গীর কথা ঠেলিতে পারিল না তাহার সহিত গিয়া সিদ্ধেশ্বর সাহার দোকানে ঠকিল সেখানে দুই পাত্রের স্থলে চারি পাত্র উজাড় হইয়া গেল তথাপি রামু উঠিল না শুধু একবার বলিল গরে আজ চাল নাই ভূত মাগিটার খাওয়া হবে না ভূত আর এক পাত্র পূর্ণ করিয়া তাহার হাতে দিতে দিতে বলিল তোকে বলেছে খাওয়া হবে না তুই দেখছি বিন্দির ভাবনা ভেবে ভেবেই মারা যাবি তুই যদি কাল মরে যাস ভীত কম্পিত কণ্ঠে রামু বলিল না ভূত তাহলে মাগি আচারি বিচারি করে মরে যাবে ভূত হো হো করিয়া হাসিতে হাসিতে বলিল মরে যাবে না চেয়ে থাকবে তুই দেখিস তিন দিন না যেতে যেতে আবার একটা সাঙ্গা করে বসবে রামু পাত্রটা গলায় ঢালিয়া দিয়া সক্রোধে বলিল মুখ সামনে কথা কইবি ভূত বিন্দি তেমন নয় ভূত ভ্রুকুটি করিয়া বলিল রে খেদে তোর বিন্দি অমন কত ইন্দির চন্দর দেখা গেছে নপরামাজির মাজির বউটা কী করলে দেখলি না তোর ছাঁচার ধারে পেলাকাহারের বউটা বারবার চারবার ভূত নিজের জন্য একপাত্র ঢালিতে যাইতেছিল রামু তাহার হাত হইতে বোতলটা কাড়িয়া লইয়া এক নিঃশ্বাসে সবটা গলায় ঢালিয়া দিল তারপর বোতলটা মেঝে আছড়াইয়া দিয়া জড়িত কণ্ঠে বলিল লেয়াও দোসরা বোতল ভূত বলিল আমার ট্যাগ খালি রামু আপনার কোচার খুঁট হইতে টাকাটা খুলিয়া ছুঁড়িয়া দিল সন্ধ্যা হয় হয় বিন্দি উনানে ঘুঁটে দিয়া রান্নার উদ্যোগ করিতেছিল আর রামুর প্রত্যাগমন প্রতীক্ষায় রাস্তার দিকে চাহিতেছিল এমন সময় রামু টলিতে টলিতে আসিয়া উঠানে দাঁড়াইল উচ্চ স্খলিত কণ্ঠে ডাকিল বিন্দি বিন্দি ডালের হাঁড়িটা উনানে বসাইয়া বাঁশের চোঙা দিয়া উনানে ফোঁ দিতেছিল চোঙাটা ফেলিয়া তাড়াতাড়ি বাহিরে আসিয়া কণ্ঠে উত্তর দিল এসেছিস রামু বলিল আলবোত আসব তোর বাবার ঘর যে আসব না বিন্দি থমকাইয়া দাঁড়াইয়া ঘৃণায় নাসা কুঞ্চিত করিয়া বলিল কথা শোনো একবার আজ আবার খেয়ে মনেছিস রামু চিৎকার করিয়া বলিল চুপ তোর বাবার খাই রামু কথা কহিতেছিল বটে কিন্তু তাহার পা দুইটা এক মুহূর্ত স্থির থাকিতে পারিতেছিল না বিন্দি আসিয়া তাহার হাত ধরিয়া বলিল তা খেয়েছিস খেয়েছিস এখন শুয়ে পড়বি আয় রামু হাতটা টানিতে টানিতে বলিল তোর বাবার হুকুমেশ হব বিন্দির পিতার উদ্দেশ্যে রামু একটা কটুক্তি প্রয়োগ করিল বিন্দি তাহার হাতটা ছুঁড়িয়া দিয়া সরস্যে পড়িল তবে এইখানে পড়ে মর বিন্দি চলিয়া যাইতেছিল রামু তাহার হাতটা চাপিয়া ধরিয়া কর্কশ কণ্ঠে বলিল আমি মরব আমি মোলে তুই কাকে সাঙ্গা করবি বিন্দি রাগিয়া উত্তর করিল জমকে রামু উচ্চকণ্ঠে পুনরায় জিজ্ঞাসা করিল করবি বিন্দিও উচ্চকণ্ঠে উত্তর দিল করব না তো কি তোকে ভয় করে থাকবো রামু বিন্দির হাতটা ছাড়িয়া দিয়া তাহাকে লাথি মারিতে গেল কিন্তু পাটা বিন্দির অঙ্গ স্পর্শ করিল না তৎপূর্বে রামু নিজেই উঠানের উপর দুম করিয়া পড়িয়া গেল বিন্দি তাড়াতাড়ি তাহাকে ধরিয়া তুলিল রামু উঠিয়া টলিতে টলিতে বিন্দিকে তাহার গৃহ পরিত্যাগ করিয়া যাইতে আদেশ করিল বিন্দি বলিল আচ্ছা কাল সকালে যাব রামু বলিল না এখনই যেতে হবে বিন্দি বলিল আমি যাব না রামু চিৎকার করিয়া বলিল তোর বাবাকে যেতে হবে তুই যদি না যাস রামু একটা ভয়ানক কথা বলিল উত্তরে বিন্দি তাহাকে গালাগালি করিল রামু তখন বিন্দির উপর বাঘের মতো ঝাঁপাইয়া পড়িল এবং তাহাকে মাটিতে ফেলিয়া নির্দয়ভাবে প্রহার করিতে লাগিল বিন্দির চিৎকারে পাড়ার মেয়ে পুরুষ অনেকে ছুটি ছুটিয়াছিল ভূত বহু কষ্টে রামুকে টানিয়া আনিয়া তাহাকে গালাগালি দিতে দিতে শোয়াইয়া দিল বিন্দি প্রহারে হতচেতন হইয়া পড়িয়াছিল সকলে ধরাধরি করিয়া তাহাকে ঘরে আনিয়া শোয়াইল এবং মুখে হাতে জল দিয়া তাহার চৈতন্য সম্পাদন করিল বিন্দির ছয় মাসের গর্ভ ছিল সেই রাত্রিতে তাহার গর্ভস্রাব হইয়া গেল সে ঘরে পড়িয়া যাতনায় ছটফট করিতে লাগিল ভূত চার পয়সার নিয়া নিয়া তাহাকে খাওয়াইয়া দিল রামুন নেশার ঘোরটা যখন একটু কাটিয়া আসিল তখন সে বিন্দির যন্ত্রণাসূচক কাতর স্বর শুনিয়া জড়িত কণ্ঠে বলিল কেমন আর সাঙ্গা করবি বিন্দি কাতর স্বরে বলিল ওরে একটু জল একটু জল গর্জন করিয়া রামু বলিল কভি নেহি যাকে সাঙ্গা করবি সেই জল দেবে বিন্দি বলিল না ঘোরোই আর সাঙ্গা করব না তোর পায়ে পড়ি একটু জল দে রামু উঠিতে গেল কিন্তু পারিল না মাথাটা তুলিতেই তাহা ঘুরিয়া চাটায়ের উপর পড়িয়া গেল ভূত ঘরে যায় নাই কাপড় দিয়া রোয়াকের এক পাশে পড়িয়াছিল বিন্দি চমকিত হইয়া বিন্দি বলিল তুই ভূত কহিল হ্যাঁ আমি জল খা ভূত মুখে জল ঢালিয়া দিল বিন্দি জল খাইয়া একটা স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করিল বিন্দি ভূতকে শত্রু বলিয়াই মনে করিত ভূত যে বাস্তবিক তাহার সহিত শত্রুতা আচরণ করিত তাহা নহে বরং সে বিন্দির অনুরাগ দৃষ্টি আকর্ষণের জন্য প্রাণপণে চেষ্টা করিত তাহার এই চেষ্টাটুকুই কিন্তু বিন্দির নিকট শত্রুতা বলিয়া বোধ হইত বিন্দি মাছ ধরিতে যাইত কিন্তু অভ্যাস না থাকায় বেশি মাছ ধরিতে পারিত না ভূত মাছ ধরিত সে বিন্দির অজ্ঞতা দেখিয়া হাসিত এবং কিরূপে জাল টানিতে বা তুলিতে হয় তাহা শিখাইয়া দিত বিন্দি কিন্তু উহারে উপদেশ গ্রহণ করিত না সে যাহা করিতে বলিত বিন্দি তাহার বিপরীত আচরণ করিত ইহার ফলে তিন চারি ঘণ্টা পরিশ্রমের পর বিন্দি যখন দুই ঘণ্টা পয়সার মাছও ধরিতে পারিত না তখন ভূত নিজের হাঁড়ি হইতে এক আঁচলা মাছ লইয়া বিন্দির হাঁড়িতে ঢালিয়া দিতে যাইত বিন্দি তাহার এই দান লইতে চাহিত না এক একদিন সে হাঁড়ি হইতে ভূতর মাছ ধরা আঁচলাটা ঠেলিয়া দিয়া রাগে গড় করিয়া চলিয়া যাইত ভূত হাঁ করিয়া চাহিয়া থাকিত তাহার হাতের মাছগুলা ঝরঝর করিয়া মাটিতে পড়িয়া যাইত আজ সেই ভূতকে নিজের সজ্জার পাশে দেখিয়া বিন্দি শুধু চমকিত হইল না বিরক্তও হইল ভূত বিন্দিকে জল খাওয়াইয়া জিজ্ঞাসা করিল এখন কেমন আছিস উত্তর করিল তুই এখানে কেন ঘরে যাস নি যে ভূত বলিল তোকে এমন দেখে কি ঘরে যেতে পারি তোকে দেখবে বিন্দি রাগিয়া বলিল ঝম কেন তুই ছাড়া কি আর দেখবার লোক নাই সহাস্যী ভূত বলিল যে দেখবার সে তো মেরে ধরে বেহুশ হয়ে পড়ে আছে তুই একটু জল চাইলে কি জবাব দিলে তা শুনলি তো বিরক্তির সহিত বিন্দি বলিল খুব শুনেছি তুই এখন যাবি কিনা বল যাচ্ছি বলিয়া ভূত বাহিরে আসিয়া দরজার আগরটা ভেজাইয়া দিল সকালে ভূতর মুখে সংবাদ পাইয়া বিন্দির মা কাঁদিতে কাঁদিতে ছুটি আসিল সঙ্গে বাবু আসিল তাহারা আসিয়া রামুকে কতকগুলা গালাগালি দিল তারপর ভূতর পরামর্শ মতে বিন্দিকে ডুলিতে তুলিয়া লইয়া চলিয়া গেল রামু রোয়াকের একপাশে চুপ করিয়া বসিয়া রহিল শ্বশুর শাশুড়ির কথার একটিও উত্তর দিল না অনেকটা বেলা হইলে রামু উঠিয়া পুকুরে একটা ডুব দিয়ে আসিল তারপর রান্না করিতে গিয়া দেখিল উনানের উপর ডালের হাঁড়িটা বসানো রহিয়াছে পাশে সরায় কাঁচা মুসুর ডাল রামু মুসুর ডাল ভালোবাসিত এজন্য বিন্দি মাছ বেচিয়া যেদিন দুই পয়সা বেশি পাইত সেদিন সে মুসুর ডাল কিনিয়ে নিত মাছের চুপড়ির ঢাকনা খুলিয়া দেখিল বড় বড় চারিটা চিংড়ি মাছ নুন হলুদ মাখা অবস্থায় পড়িয়াছে চিংড়ি মাছ রামুর বড় প্রিয় এজন্য বিন্দি চিংড়ি মাছ পাইলে প্রাণান্তেও তাহা বেচিত না ঘরে আনিয়া স্বামীকে ঝোল রাঁধিয়া দিত মাছের চুপড়ির পাশে কর্তিত আলু বেগুন রহিয়াছে রামু একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিল সামনের কুলুঙ্গিতে এক মোটা চিরামুরগি আর একখানা তিলে পাটালি ছিল ইহা যে রামুর জলযোগের জন্যই সংগৃহীত হইয়াছে তাহা বুঝিতে রামুর বিলম্ব হইল না রামু আর সেখানে দাঁড়াইতে পারিল না ছুটিয়া আসিয়া ঘরে ঢুকিল সামনের দেওয়ালের কুলুঙ্গির উপর একটা শূন্য মদের বোতল ছিল রামু সেটাকে উঠানে ছুঁড়িয়া ফেলিয়া দিল বোতলটা ঝনঝন শব্দে ভাঙিয়া গেল তখন রামু ঘরের আগর বন্ধ করিয়া বিন্দির পরিত্যক্ত বিছানার উপর শুইয়া পড়িল শুইয়াই হাউ হাউ করিয়া কাঁদিয়া উঠিল বিন্দি চলিয়া যাইবার পর তিন চার দিন কাটিয়া গেল রামুর এই দিন কয়টা বড় কষ্টেই কাটিল এখনও সে মদ খাইত বরং পূর্বাপেক্ষা বেশি খাইত মদ খাইয়া টলিতে টলিতে আসিয়া দাবার উপর শুইয়া পড়িত রাত্রিটা যে কোথা দিয়া চলিয়া যাইত তাহা সে জানিতে পারিত না যখন নেশার ঘোর কাটিত জ্ঞান হইত তখন চোখ মেলিয়া দেখিত সকালে রোদ আসিয়া তাহার গায়ে লাগিয়াছে আর সে ধুলা ও শুষ্ক বমির উপর গড়াগড়ি দিতেছে তখন রামুর বিন্দিকে মনে পড়িত তাহার সেবা মনে পড়িত অনুতাপে আত্মগ্লানিতে তাহার বুকটা যেন ফাটিয়া যাইত এদিকে উপবাসে শরীর ঝিমঝিম করিত তৃষ্ণায় ছাতি ফাটিতে থাকিত রামু ঘরে ঢুকিয়া জল গড়াইয়া খানিকটা জল ঢক ঢক করিয়া গলায় ঢালিয়া দিত একদিন রামু জল খাইতে গিয়া দেখিল কলসি শুষ্ক কাল জল তুলিতে ভুল হইয়াছে সে রাগে কলসিটা লইয়া আছাড় দিল মাটির কলসি শত খণ্ডে চূর্ণ হইয়া গেল ভাঙিবার সময় কলসিটা ঝনঝন শব্দে যেন একটা বিকট হাসি হাসিয়া তৃষ্ণার্ত রামুকে কঠোর উপহাস করিতে লাগিল রামু দাঁতে দাঁত চাপিয়া চূর্ণ খণ্ডগুলোকে কুড়াইয়া বাহিরে ফেলিয়া দিল দুই দিন অনাহারের পর রামু রাঁধিতে গেল কিন্তু রাঁধিবার উপকরণ কোথায় কি আছে তাহা সে জানিত না বহু কষ্টে ভাতে ভাত রাঁধিবার মতো জোগাড় করিয়া লইয়া সে উনানে হাঁড়ি চাপাইল কিন্তু উনান জ্বালিবার কিছু পাইল না বিন্দি এখান সেখান হইতে ঘুঁটে কাঠ সংগ্রহ করিয়া রাঁধিত রামু বহু কষ্টে কয়েকখান ঘুঁটে আর শুকনা গাছের ডাল সংগ্রহ করিয়া উনান জ্বালিতে গেল উনান কিন্তু জ্বলিল না কেরোসিনের ডিবার তেল ফুরাইয়া গেল ধোঁয়ায় রামুর চোখ দুইটা জবা ফুলের মতো লাল হইয়া উঠিল তথাপি উনান জ্বলিল না রামু রাগে একটা লাঠি আনিয়া হাঁড়ির উপর বসাইয়া দিল হাঁড়ি ভাঙিয়া জল চালে উনান ভরিয়া উঠিল রামু আপন মনে গর্জন করিতে করিতে ঘরে গিয়া চাটায়ের উপর শুইয়া পড়িল শুইয়া বিন্দি বিন্দি বলিয়া কাঁদিয়া উঠিল সন্ধ্যার সময় বাজার হইতে দু পয়সার মুড়ি কিনিয়া আনিয়া রামু রক্ষা করিল সেই দিন রাত্রে রামু স্বপ্নে দেখিল যেন বিন্দি আসিয়া তাহার মাথার শিয়রে বসিয়াছে এবং আস্তে আস্তে তাহার মাথাটা নাড়িতে নাড়িতে স্নেহ মাখা কণ্ঠে ডাকিতেছে ওঠ না ঘোরোই দুদিন তোর খাওয়া হয়নি খাবিয়ায় রামু ধর্মর করিয়া উঠিয়া বসিল চিৎকার করিয়া ডাকিল বিন্দি বিন্দি শূন্য গৃহে পুঞ্জীভূত অন্ধকারের ভিতর হইতে প্রতিধ্বনি হাসিয়া উত্তর দিল রামু অবসন্নভাবে আবার শুইয়া পড়িল স্বপ্নে বিন্দিকে দেখিয়া রামুর মনটা বড় খারাপ হইয়া গেল সে আর ঘুমাইতে পারিল না পড়িয়া পরিয়া নানা কথা ভাবিতে লাগিল দরজার আগরের ফাঁক দিয়া ভোরের আলো ঘরে ঢুকিলে রামু উঠিয়া মুখ হাত ধইল এবং গামছাখানা কাঁধে ফেলিয়া খেটে লাঠিটা লইয়া বিন্দিকে দেখিতে চলিল পিছন হইতে ভূত ডাকিয়া বলিল এত সকালে কোথায় চলেছিস রে পাছু ডাকায় বিরক্ত হইয়া রামু উত্তর দিল যাচ্ছি ভূত বলিল কোথায় যাচ্ছিস শ্বশুরবাড়ি নাকি অপ্রসন্নভাবে রামু উত্তর করিল বিন্দিকে দেখতে ভূত বলিল আর দেখতে গিয়ে কি হবে ফিরে আয় অমঙ্গলা শঙ্কায় রামুর বুকটা দূর দূর করিয়া উঠিল সে উদ্বেগপূর্ণ দৃষ্টিতে ভূতর মুখের দিকে চাহিল ভূত বলিল বিন্দি যে তোর নামে নালিশ করেছে বিস্ময়াপ্লুত স্বরে রামু বলিয়া উঠিল অ্যাঁ ভূত তখন মাথা নারিয়া গম্ভীরভাবে বলিল আমি তো তোকে তখনই বলেছিলাম ও সব সাঙ্গালি মাগিকে বিশ্বাস নাই ওরা সব করতে পারে ভূত চলিয়া গেল রামু ফিরিয়া লাঠি গামছা ফেলিয়া দাবার উপর বসিয়া পড়িল সেদিন মধ্যাহ্নে রামু যখন রন্ধনের উদ্যোগে ব্যাপৃত ছিল তখন বিন্দির ভাই পেয়াদার সঙ্গে আনিয়া রামুকে সমন ধরাইয়া গেল রামু গিয়া শ্বশুরের হাতে পায়ে ধরিল পাড়ায় পাঁচজনের কাছে গিয়া পড়িল কিন্তু বেচারাম কাহারও কথা রাখিল না সে বলিল আমার মড়ায় তিন আড়া ধান আছে এই ধান বেচে বেটাকে জেলে দেব তবে আমার নাম বেচারাম গ্রামের করালি চক্রবর্তী মোকদ্দমার পরামর্শদাতা ও তদ্বির হইয়াছিলেন রামু গিয়া তাহাকে ধরিল কিন্তু চক্রবর্তী মহাশয় বলিলেন তাও কি হয় বাপু আমার কথায় নির্ভর করেই বেচারি মোকদ্দমায় হাত দিয়েছে আমি কি কথা নরচর করতে পারি এতে যে আমার অধর্ম হবে রামু কিন্তু কিছুতেই ছাড়িল না কাঁদা কাটা করিতে লাগিল তাহার কাতরতা দর্শনে চক্রবর্তী মহাশয়ের প্রাণটা একটু নরম হইল তিনি বলিলেন তা কি জানো বাপু পেটে খেলেই পিঠে সয় গোটা দশেক টাকা দিতে পারো তো চেষ্টা দেখি পরশু মেয়েটাকে শ্বশুরবাড়ি পাঠাতে হবে এ তো আর তোমাদের ঘরের মেয়ে পাঠানো নয় বিস্তর খরচ বুঝলে রামু ইহা বুঝিল বটে কিন্তু দশটা টাকা যে কোথায় পাইবে তাহাই ভাবিয়া পাইল না কিন্তু যে রূপে হোক টাকাটা সংগ্রহ করিতে হইবে নতুবা জেলে যাইতে হয় রামুর মনে পড়িল বিন্দির হাতে আটগাছা রূপ আর চুরি আছে তাহা বেচিলে দশ টাকা হইতে পারে বিন্দি কি চুরি দিয়া তাহাকে জেল হইতে রক্ষা করিবে না রামু ত্বককে ত্বকে থাকিয়া বিন্দির সহিত সাক্ষাৎ করিল ব্যস্তভাবে বলিল বিন্দি তোর চুরি গগাছা দে ভ্রু কুঞ্চিত করিয়া বিন্দি বলিল খেনে রে রামু বলিল করালি ঠাকুরকে দিতে হবে ঈষৎ হাসিয়া বেন্দি বলিল ঘুষ নাকি রামু বলিল নয়তো আমাকে জেলে যেতে হবে বিন্দি বলিল তুই জেলে যাবি তা আমি চুরি দিতে গেলাম কেন রামু তুই যে আমার স্ত্রী বিন্দি মারবার সময় সে কথাটা মনে থাকে না লজ্জিতভাবে রামু বলিল আর তোকে মারবো না বিন্দি বিন্দি বলিল আমি তোর ঘরে গেলে তো মারবি রামু জিজ্ঞাসা করিল যাবি না মাথা নাড়িয়া বিন্দি বলিল রামু তবে কি আবার সাঙ্গা করবি বিন্দি করব, রামু সত্যি বিন্দি সত্যি রামু প্রস্থানোদ্দত হইল বিন্দি জিজ্ঞাসা করিল চুল্লি যে চুরি নিবি না মুখ ফিরাইয়া রামু বলিল আর দরকার নাই রামু দ্রুত পদে চলিয়া গেল বিন্দি দাঁড়াইয়া মৃদু মৃদু হাসিতে লাগিল ভূত জিজ্ঞাসা করিল ক্ষীরে রামু মামলার কিছু চেষ্টা বেষ্টা দেখলি না উদাসভাবে রামু উত্তর দিল কি আর দেখব ভূত তবে জেলে যাবি রামু গেলুম বা ভূত বলিস কী রে জেল যে রামু হাসিয়া বলিল যার পাছু চাইতে নাই তার জেলই কি আর ঘরই বাকি ভূত একটু চুপ করিয়া থাকিয়া জিজ্ঞাসা করিল সত্যি নাকি বিন্দি আবার সাঙ্গা করবে রামু বলিল আমিও তাই শুনছি তুই চেষ্টা দেখ না ভূত সে কথার কোনো উত্তর দিল না মোকদ্দমার দিন রামু জনৈক প্রতিবেশীকে তাহার কুঁড়ে দেখিবার ভার দিয়া আদালতে হাজির হইল আদালতে গিয়া রামু দেখিল ভূত ও পাড়ার আরও দু একজন বিন্দির পক্ষ হইয়া সাক্ষ্য দিতে আসিয়াছে বিন্দির বাপ উকিল দিয়াছে চক্রবর্তী মহাশয় গাছতলায় বসিয়া সাক্ষীদের তালিম দিতেছেন বিন্দি মাথার কাপড় দিয়া এক পাশে চুপ করিয়া বসিয়াছে রামুর উকিল দিবার ইচ্ছা ছিল না সে একাই জেলে যাইবার জন্য প্রস্তুত হইয়া আসিয়াছে অসহায়ের সহায় ভগবান একজন নূতন উকিল শত হইয়া রামুর মোকদ্দমা গ্রহণ করিলেন মোকদ্দমার ডাক পড়িলে রামু গিয়া আসামির কাঠগড়ায় দাঁড়াইল ফরিয়াদি বিন্দি দাসীর ডাক পড়িল বিন্দি মাথার ঘোমটা দিয়া আদালতের মধ্যে আসিল রামুর উকিল তাহাকে জেরা করিবার জন্য প্রস্তুত হইলেন রামু দুই হাতে কাঠগড়া চাপিয়া ধরিয়া নত মুখে দাঁড়াইয়া রহিল কিন্তু আদালতের প্রশ্নের উত্তরে বিন্দি যাহা বলিল তাহাতে শুধু উকিল কেন রামও পর্যন্ত স্তম্ভিত হইয়া গেল বিন্দি বলিল হুজুর আসামি আমার স্বামী ও আমাকে বড্ড ভালোবাসে ও সেদিন বেশি মদ খেয়ে এসেছিল আমি ধরে শোয়াতে যেতে ও টাল খেয়ে আমার উপরে পড়ে যায় তাতেই আমার গর্ভ নষ্ট হয়ে গিয়েছে ও কোনোদিনই আমাকে একটি চড়া কথা বলেনি আমার বাপের সঙ্গে ওর বনি বনাও নাই তাতেই আমার বাপ পাঁচজনের মতলবে নালিশ রুজু করেছে রামু কাঠগড়ার ভিতর স্থির হইয়া দাঁড়াইতে পারিল না বিন্দির প্রত্যেক কথায় তাহার বুকের ভিতর যেন মুগুরের ঘা পড়িতেছিল তাহার ইচ্ছা হইতেছিল সে চিৎকার করিয়া বলে ওগো সব মিছে সব মিছে কথা আমি বিন্দিকে মেরে তার সর্বনাশ করেছি হাকিম মোকদ্দমা খারিজ করিয়া দিলেন রামু উন্মাদের ন্যায় চিৎকার করিয়া বলিল হুজুর পাহারাওয়ালা তাহাকে ধমক দিয়া কাঠ হইতে বাহির করিয়া দিল বিন্দি হাত ধরিয়া তাহাকে আদালতের বাহিরে আনিল বাহিরে আসিয়া রামু জিজ্ঞাসা করিল এখন তুই কোথায় যাবি বিন্দি বিন্দি উত্তর করিল চুলোয় রামু সাঙ্গা করবি না বিন্দি করব বই কি রামু কাকে রামুর মুখের ওপর একটা মৃদু কটাক্ষণ নিক্ষেপ করিয়া বিন্দুই সহাস্যে বলিল আপাতত তোকে বেচারাম হতবুদ্ধির ন্যায় হইয়া চক্রবর্তী মহাশয়কে জিজ্ঞাসা করিল ও ঠাকুর ঠাকুরমশাই এ কি হইল চক্রবর্তী সক্ষভে বলিলেন আমার মাথা আর তোর মুন্ডু হইল বিন্দি বেটি সব নাট করে দিলে বেটি ছোট লোকের মেয়ে কি না ওর কি একটুও ধর্মাধর্ম জ্ঞান আছে ভূত ঘাড় নাড়িয়া বলিল যা বলেছ ঠাকুরমশাই ভদ্রন্য না হলে কি ধম্মকম্ম বুঝতে পারে চক্রবর্তী হাসিতে হাসিতে বলিলেন যাক ব্যাটাকে এর ফল ভুগতেই হবে এখন উকিলের সাড়ে সাত টাকা পাওনা আছে সেটা মিটিয়ে দাও হে বেচারাম বেচারাম মুখখানাকে একটু বিকৃত করিয়া কাপড়ের খোঁট হইতে টাকা বাহির করিবার জন্য গেরো খুলিতে লাগিল ভূত শুনিতে পাইল রামু তখন গলা ছাড়িয়া গাহিতে গাহিতে চলিয়াছে সে কি আমার অযতনের ধন সে কি আমার এতক্ষণ শুনলে নারায়ণচন্দ্র ভট্টাচার্যের লেখা গল্প বিন্দির সাঙ্গা কেমন লাগলো গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম